আমার নাম হচ্ছে আব্দুল হান্নান, আমার পিতার নাম হচ্ছে মুন্সি নূর মোহাম্মদ। এখানে আলোচনা হলো, আমরা পূর্বের আলোচনা করলেন যে এরকম আমাদের সঙ্গে বিএনপির হাওয়া মিটিং হয়েছিল, এখানে দুইটা মিটিং হয়েছে এবং পরবর্তী পরপর তিনটা মিটিং হয়েছে, তিনটা মানে অংশগ্রহণ করছে। ওনারা বললেন যে প্রথম মিটিং এর 14 তারিখে একটা মিটিং ছিল যে হাওয়া ভবনে, সে হাওয়া ভবনে বিভিন্ন আলোচনা হয়। এই ওই হাওয়া ভবনে মিটিং এর শরিক ছিল তারিক জিয়া, আপনার আলী হাসান মুজাহিদ সাহেব, তারপর আপনার ওই হারিফ চৌধুরী এবং আব্দুল সালাম পিন্টু সাহেব এবং হরকতুল জিহাদ ইসলামের আমির মানে আব্দুল সালাম সাহেব, শেখ ফরিদ সাহেব এবং যায় আমাদের হরকত আল মারকাজুল ইসলামের নায়েবে আমির মুফতি আব্দুল রশিদ সাহেব। এখানে ওখানে আলোচনা হয়, ওই আপনার তারিক জিয়া সাহেব আলোচনা করেন যে বর্তমানে অবস্থা দেশের পরিস্থিতি খুবই খারাপ, যে এই আমলিক তথা শেখ হাসিনা এই দেশের অরাজকতা সৃষ্টি করতেছে, দেশের ভাবমূর্তি নষ্ট করতেছে, জঙ্গিবাদ বিভিন্ন ধরনের বাংলাদেশের ভিতরে এইভাবে করে দেশকে উচ্ছৃঙ্খল এবং নষ্ট করে দিচ্ছে, এরপর আমাদের একটা পদক্ষেপ নেওয়া দরকার। এরপরে আলী হাসান মুজাহিদ সাহেব উনি বললেন যে আপনার কথা সত্য, শুধু তাই নয় ইসলামের বিরুদ্ধে কাজ করতেছে, ইসলামের বিভিন্ন ধরনের কাজ করতেছে, অতএব আপনার কথাগুলো অবশ্যই সত্য, এগুলো কাজ করা দরকার। এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেব উনি বললেন যে কথাগুলো সবই সত্য, তখন আমার কাছে এখন কথাগুলো বলতাম এবং পরিষ্কার ভাবে আপনার বলেন কি পদক্ষেপ নেওয়া দরকার। উনি বললেন যে এখানে পদক্ষেপ দুইটা পদক্ষেপ, হয়তো এই দেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে আমাদের মোকাবেলা করার রাজনৈতিক ভাবে ব্যাপক মোকাবেলা করা দরকার, নাসে তাকে এই দেশ থেকে চিরবিদায় করে দরকার, অর্থাৎ তাকে শেষ করে দেওয়ার দরকার। তখন উনি বললেন যে এই ব্যাপারে আমার মনে হয় যে মেজর নূর উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত মেজর নূর, বঙ্গবন্ধু মামলা হত্যার আসামি মেজর নূর উনি উপস্থিত ছিলেন, তো ওনাকে উনি ইশারা করে বললেন যে আপনি কিছু বলেন। উনি বলছেন যে আপনারা রাজনৈতিক ভাবে অবশ্যই মোকাবেলা করবেন এটা আমরা জানি, কিন্তু আমি রাজনৈতিক তো করি না তেমন, তো আমি জানি যে তার মোকাবেলা করতে হলে তিনটা পদক্ষেপ নিতে হবে, এক তো তার বাড়িতে আক্রমণ করতে হবে, অথবা তার কোনো যাওয়ার কোনো আসা যাওয়ার কোনো পথে তাকে আক্রমণ করে মেরে ফেলতে হবে, নাসে তার কোনো মিটিং আক্রমণ করে তাকে শেষ করতে হবে। তবে একটা কথা হচ্ছে জনগণের ক্ষতি না হয়, যাতে যত কম ক্ষতি করে তাকে শেষ করা যায় এটার ব্যাপার আপনারা চিন্তা ভাবনা করেন। তখন উনি বললেন, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সাহেব বললেন যে হ্যাঁ আমার কাছে গ্যানেট আছে, যেটা আপনি অবশ্যই জানছেন কিনা জানি না, আছে এই গ্যানেটও ব্যবহার করা যেতে পারে, দেখেন কি ব্যাপার। তখন বললেন হ্যাঁ গ্যানেট যদি হয় তাহলে কোন রাস্তায় আক্রমণ করা যাবে না, ওনাকে কোথাও একই জায়গা অবস্থানে আক্রমণ করতে হবে, যখন কোনো মিটিং আসে মিটিং আক্রমণ করলে এটা কামিয়াব হওয়া যাবে। তখন উনি বললেন যে ঠিক আছে, তখন আমরা এই আলোচনা আলোক পরজনা করছে এক অপারেশন জিজ্ঞাসাবাদ করার পরে উনি বলছেন যে আজকে সমস্ত কথা শেষ না করে এই পরবর্তীতে আমরা এগুলো আলোচনা করবো, পরদিন আবার একটা মিটিং ডাকে, মিটিং ডাকে ওখানে আবার আলোচনা হয়, আলোচনার পরে একটা সিদ্ধান্ত যায় যে গ্যানেট যখন আসে এবং এখানে আমাদের রাইফেল অর্থাৎ অস্ত্র প্রয়োজন হবে এবং গ্যানেট আসে, এই ধরনের গ্যানেটের সংক্ষেপে মানুষ ক্ষতিগ্রস্ত কম হবে, বোমা বিস্ফোরণ দ্বারা ক্ষতি বৃষ্টি হবে, আর রাইফেলের দ্বারা যদি মারা হয় তাহলে আরো মানুষ কম ক্ষতি হবে, এই ওনার শেষ সুন্দর সিদ্ধান্ত নিল ঠিক আছে গ্যানেট ব্যবহার হবে। আবার উনি বললেন যে আগামী আমাদের যে 21 তারিখে যারা মিটিং ডেকেছে এটা হচ্ছে পল্টনের কাছাকাছি ওই আপনার মুক্তাঙ্গনে মিটিং এর অনুমতি দিয়েছে, এখানে বা ওখানে ওনারা চেয়েছে অফিস সামনে যেখানে হোক এখানে পদক্ষেপ নেওয়া যেতে পারে। তখন বলে এটা পদক্ষেপ নিতে আপনি এতদূর আগাইছে যে পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং গ্যানেট এবং অন্য অন্য মাল মালামাল আছে। তখন আমরা বললেন যে সরকারি পুলিশও থাকবে এবং গোয়েন্দার লোক আমাদের সঙ্গে থাকবে সহযোগিতা করবে। এরপর আমরা বললেন যে আর একটা মিটিং ডেকে আমরা পুরো সিদ্ধান্ত